দিলখুশ সিনেমাটার ভালো খারাপ দিক এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি, তার আগে এই ছবির একটা কেমিও নিয়ে কথা বলছি। 2022-এ একটা ছবি এসেছিল কলকাতা চলন্তিকা, যে ছবিটার প্রথম একটা জায়গা নিয়ে আমরা সবাই কোট করেছিলাম, কথা বলেছিলাম যে এই ছবিতে যেরকমভাবে কিরণকে বা ঝিলম গুপ্তাকে ট্রেলারে রেখে, পোস্টারে রেখে, গানে রেখে প্রমোট করা হলো, যারা ছবিতে আছে, কিন্তু আমরা যখন ছবিটা দেখতে যাচ্ছি গিয়ে দেখছি কেমিও করে বেড়াচ্ছে এবং খুব বাজেভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের নাম ব্যবহার করা হয়েছে ছবিতে বা ছবির জন্য অডিয়েন্স আনার জন্য। তো আমি দিলখুশ দেখার পর সবথেকে বড় যে কারণে ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে অরিত্রস জ্ঞান বা অরিত্র ব্যানার্জি ওর নামটাকে যেরকমভাবে ব্যবহার করা হয়েছে। ট্রেলারে দেখানো হয়নি, পোস্টারে নেই ভালো কথা, কিন্তু দেখুন ভালো করে ট্রেলারটাকে এমনভাবে কাটা হলো যে যেখানে অরিত্র ভিজিবল এবং লোকে ওকে নোটিস করবে, কিন্তু আপনি যখন সিনেমাটা দেখবেন আপনি দেখে সবার আগে বলবেন যে ট্রেলারে যা দেখেছিলাম ওইটাই, তার জন্য তো অন্য যে কাউকে কাস্ট করা যেত, অরিত্র কেন? এবং এই যে একটা প্রবণতা যে এদের একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সকে গ্যারেন্টির সাথে ক্যাটার করা যাবে, এই প্রবণতাটা কিন্তু ভুল, সম্পূর্ণরূপে ভুল। যদি তোমার একান্তই প্রয়োজন হয় যে একে আমার প্রয়োজন, একে দিয়ে কাজ করানো যাবে, একে দরকার, দেন তখনই তুমি তাকে কাস্ট করো, নাকি তার অডিয়েন্সকে ক্যাটার করার জন্য। যে কারণে সবার আগে এই ছবিটার এই যে প্রবণতাটা, এটাকে আমি একদম একদমই সাপোর্ট করতে পারি না। যাই হোক, এবার যদি আমরা দিলখুশ ছবিটার গল্প ভালো খারাপ দিকে আসি, তো এই ছবির গল্প হচ্ছে এখানে চারটে কাপল, এখানে একটা অ্যাপ, এবার এরা প্রত্যেকে কীভাবে একে অপরের সাথে যুক্ত হচ্ছে এই নিয়েই ছবির গল্প, এবং সেখানে কী কী বাধা আসছে, সেখানে আরও একটা চরিত্র রয়েছে সে কীরকমভাবে ইনভলভ, এবং এরা কি একসাথে থাকবে, থাকতে পারবে, এই নিয়েই দুঃখ আছে, ভালো গান আছে, কষ্ট আছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমা হলে গিয়ে নিকটবর্তী দিলখুশ ছবিটা দেখতে হবে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে যে সব থেকে এগিয়ে সেটা হচ্ছে এই ছবির প্রত্যেকটা গান, ছবির গানগুলো দারুণ, অলরেডি গানগুলো খুব হিট করেছে, এবং নীলায়ন চ্যাটার্জি আবার প্রুফ করলেন যে তার মানে সুরে, তার গানে, তার লেখায় একটা জাদু রয়েছে, গানগুলো খুব সুন্দর। সেকেন্ড হচ্ছে এই ছবিটা টেকনিক্যালি ভালো ছবি, ছবিটাকে যেরকমভাবে তারা শ্যুট করেছে, যেরকমভাবে ছবির কালার প্যালেট সেটা সত্যিই সুন্দর, মানে ছবির আলাদা করে ফ্রেমস নিয়ে লাইটিং নিয়ে কথা বলতে হয়, তো মধুরা পালিত তার ক্যামেরার কাজ ভালো। ছবিতে অ্যানিমেশনের যে পোর্শনটা রয়েছে সেটা আমার খুব ভালো লাগেনি, তবে সেটাকে তারা যেভাবে চেষ্টা করেছে সেই মুভটাকে আমি রেসপেক্ট করি, সেটাকে তারা যেভাবে দেখাতে চেয়েছে সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। ছবিতে কয়েকজনের পারফরমেন্স যেটা সত্যি খুব ভালো, প্রথম হচ্ছে প্রণান বন্দ্যোপাধ্যায়, তার এবং অনুসূয়া দেবীর যে কেমিস্ট্রি না সেটা খুব সুন্দর। গল্প বা সেখানে সেরকম কিছু পোর্শন না থাকলেও দুজন দারুণ, প্রণান বন্দ্যোপাধ্যায় অনুসূয়া ম্যাডাম এই দুজনের কথা লোকে বলবে, তারপরে যদি অপরাজিতা আড্ড এবং খরাজের কথা বলি এই দুজনও খুব ভালো। খরাজের প্রথম দিককার কিছু পোর্শন তো দারুণ, মানে ওই লজ্জা পেয়ে চলে যাওয়া বা একদম ইমোশনাল হওয়া, ওই পোর্শনগুলো খুব ভালো। আমি যদি সোহমের কথা বলি তো ওর যে কমেডি পোর্শন না সেগুলো খুব খুব ভালো, তার পোর্শনগুলো আমার বেশ বেশ ভালো লেগেছে। তো এই কজনের পারফরমেন্স ছবিতে খুব ভালো, এটা ভিজিবল ছবিতে। আচ্ছা, এই ছবির কমেডির কিছু পোর্শন আছে যেগুলো ভালো, যেগুলো সুন্দর, এবার সেটা যে সম্পূর্ণ লেখার জন্য হয়েছে সেটা আমি বলবো না, কারণ কাস্ট খুব ভালো করে সেগুলোকে পোর্ট্রে করছে। তো কিছু কিছু জায়গায় কমেডির পোর্শন কিন্তু সুন্দর ওয়ার্ক করে, একটা জায়গা আছে যেখানে সোহম ওই চিৎকার করে বলবে তুমি এটা করো, ওই জায়গাটা মানে আমার হেভি হাসি লেগেছে। একটা জায়গা রয়েছে যেখানে আগেকার দিনের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির সিনকে রিক্রিয়েট করা হয়েছে, সেটা খুব মজাদার, সেটা দেখতে ভালো লাগে। তো গোটা ছবিতে এরকম কিছু ইমোশনাল মোমেন্ট আছে, কিছু সম্পর্কের বুনট রয়েছে যেগুলো ওয়ার্ক করে, যেগুলো ভালো। তো ছবির মধ্যে গোটা ছবিতে কিছু মোমেন্ট আছে যেগুলো ভালো, তবে বিষয়টা হচ্ছে এই গোটা সিনেমাটাই না কখনোই আমাদের সারা ছবিতে সেই মোমেন্টগুলো বারবার দিতে পারে না, মানে ছবিটা দেখছি ছবিটা ভালো লাগছে, ভালো লাগাটা বাড়ছে এমনটা হয় না, মানে ভালো লাগলো আবার একটা জায়গা আছে এখানে খুব খারাপ লাগলো, আবার একটা পোর্শন আছে ভালো আবার খুব খারাপ। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি,
এই ছবির প্রধান নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে কখনোই চিত্রনাট্য দ্বারা ক্যারেক্টার ডেভেলপ করা হয়নি, যার ফলে আইডিয়াটার মধ্যে একটু দম থাকলেও সেটা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। দুটো মানুষ যারা দুজন অপরিচিত, এবার একটা অ্যাপের থ্রু এদের পরিচয় হচ্ছে, কানেকশান তৈরি হচ্ছে, কিন্তু আপনি যখন এই ছবিটা দেখবেন ভাববেন এরা হয়তো একে অপরকে বহু আগে চিনত কিন্তু এদের মধ্যে সেরকমভাবে হয়তো দেখা বা কিছু হয়নি যেটা এখন হলো। কারণ অনুসূয়া দেবী, প্রণব বন্দ্যোপাধ্যায়, মধুমিতা সোহম, ওদিকে ঐশ্বর্য বা খরাজ, অপরাজিতা আড্ড, ওদের যখন দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমি ভাবছি আমি কি 20 মিনিট স্কিপ করলাম বা আমি কি কিছুটা মিস করলাম, যে কী করে হয় এত তাড়াহুড়ো, কী করে এই পোর্শনগুলো হয়। এবং মধুমিতার সোহমের যে গল্পটা সেটা জাস্ট প্যাথেটিক, যেরকমভাবে গল্পটা যায় জাস্ট জমেই না। এবং সেখানে একটা হিন্দি ছবির মানে ওর যে ক্লাইম্যাক্সটা, ওটা অনেক আগে আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম যে এবার এটাই হবে, পুরো হুবহু ওই হিন্দি ছবিটার সিন। এরকম ধরনের ছবিতে যেখানে চারটে দিক রয়েছে সেটাকে না এমনভাবে ডিজাইন করতে হয় যেখানে একটা সাউথ ক্যালকাটার ছেলের সাথে একটা নর্থ ক্যালকাটার মেয়ের প্রেম, এবং এই যে দুটো মানুষ দুদিক থেকে আসছে আমরা যাতে এটা ফিল করতে পারি, একটা মফস্বলের ছেলের সাথে একটা সাউথ সিটিতে থাকার মানে ওরকম জায়গায় থাকা একটা মেয়ের কানেকশান, যখন সেটা ফ্রেমে আসবেন আমরা বুঝতে পারবো এখানে যে জেনারেশানটা রেখেছে বা এই যে দুটো ছেলে মেয়ে যারা এই জেনারেশানের, এবং একটা হচ্ছে মিডল এজ, একটা হচ্ছে একটু বয়স্ক, তুমি ফিলই করতে পারবে না। মানে যদি এখানে একটা এরকম কাপল হয় যেখানে ধরো মেয়েটা বা ছেলেটা যাকে নিয়ে ধরো এতদিন ধরে বডি শেমিং করে এসেছে বা দুনিয়া একরকমভাবে দেখে এসেছে, কিন্তু এরা দুজন নিজেদের মধ্যে একটা সুন্দর কানেকশান খুঁজে পায়। আমার উদাহরণ হিসেবে যদি আমি বলি, ধরো বোঝেনা সে বোঝেনা, আবির এবং তুমি পায়েলকে দেখো, ঠিক আছে, বা তুমি ঠিক একই রকমভাবে মিমি এবং সোহমকে দেখো, জোনটা কতটা আলাদা। এখানে যদি এমন একটা কাপল থাকতো যেখানে ধরো একজন গে বা লেসবিয়ান, জিনিসটা অনেক বেশি মনে হতো যেন অনেক বড় জোনে একটা রোম্যান্টিক ছবি খেলেছে। তার কারণ ছবির ট্রেলার দেখে তোমার যতই মনে হোক ছবিতে তেমন কিছু নেই, এই ছবিতে এমন অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য, এটা খুব অনেস্টলি আমি বললাম, সেই জিনিসপত্রগুলো রয়েছে, কিন্তু ছবির মধ্যে থেকে ওই যে পোর্শনটা আছে যেটা একটু অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য, সেটা না থাকলে ছবির মধ্যে কী যেত আর কী আসতো আমার সত্যি বোধগম্য হলো না ছবিটা দেখে। এবং কোয়েন্সিডেন্সের কোনো শেষ নেই, মানে এ ওকে চেনে, ও এর এক্স, এ হচ্ছে তার এক্স, এই যে জিনিসপত্র এবং সবাই সবাইকে চেনে, ব্যাপারটা মনে হলো যেন এই অ্যাপ যারা ইউজ করছে যাদের মধ্যে কানেকশান তৈরি হয়েছে সবাই বোধহয় পাশের পাড়া বা একটা পাড়ারই লোকজন। ছবির ডিউরেশন, এই ছবিটা শেষভাগে মনে হয় অনেকটা স্ট্রেচ হয়েছে, ছবিটা অবশ্যই অনেক আগে শেষ হয়ে যেতে পারত। তো ওভারঅল আমার কাছে দিলখুশটা ঠিকঠাক সিনেমা। এই ছবিটা তুমি চাইলে একবার অবশ্যই দেখতে পারো, তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।